হ্যালো এভ্রিয়ন এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের কিছু ভারতের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব তো প্রথম যুদ্ধ হিদাসপিসের হিদাসপিসের যুদ্ধ যেটি হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ তিনশো ছাব্বিশ বিসি কাদের মধ্যে হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্য এই সময় অর্থাৎ আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করে এই সময় ভারতবর্ষ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল বা কিছু স্বাধীন রাজ্য ছিল ছোটো ছোটো তো অনেকগুলি রাজ্য আলেকজান্ডারের বসতা স্বীকার করলেও পুরু কিন্তু আলেকজান্ডারের বসতা স্বীকার করেনি আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এটি হচ্ছে হিদাস পিছের যুদ্ধ এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল আলেকজান্ডার আর এই যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে তো এটিকেও ঝিলামের যুদ্ধ বলা হয় তো এটি হয়েছিল ঝিলাম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধ কলিঙ্গের যুদ্ধ কলিঙ্গের যুদ্ধ এই যুদ্ধ বানানো একটু মিসটাইপিং আছে ওকে তো শাল শাল হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কলিঙ্গের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সম্রাট অশোক ও কলিঙ্গের রাজার মধ্যে এবং জয়ী হয়েছিল সম্রাট অশোক আর সম্রাট অশোকের রাজ্যাভিষেকের আট বছর পরে এই যুদ্ধ হয়েছিল আর সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয়েছিল সম্রাট অশোকের সিংহাসন আরোহণের চার বছর পর সম্রাট অশোকের সিংহাসন আরোহণের চার বছর পর সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয়েছিল এই নিয়ে ঐতিহাসিকদের মতামত যে তার ভাতৃত্বের মানে ভাইদের মধ্যে বিরোধের কারণে এটি হয়েছিল ওকে আর এই কলিঙ্গ যুদ্ধের পরে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অনুশোচনা অশোককে অশোক এরপরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অশোকের মনে একটা ভীষণ পরিবর্তন আসে এরপরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তরাইনের প্রথম যুদ্ধ ফার্স্ট ব্যাটেল অফ তরাইন এটি হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল কাদের মধ্যে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে জয়ী কে হয়েছিল জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে খুবই ইম্পর্টেন্ট একটা যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে জয়ী মোহাম্মদ ঘড়ি তাহলে তয়াইনের প্রথম যুদ্ধে এগারোশো বিরানব একানব্বই খ্রিস্টাব্দে জয়ী হয়ে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং তয়নের দ্বিতীয় যুদ্ধে জয়ী কী হয়েছে মোহাম্মদ ঘড়ি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি তয়নের দ্বিতীয় যুদ্ধে জয়ী ওকে চন্দ্রআরার যুদ্ধ এগারোশো চৌনব্বই খ্রিস্টাব্দে হয়েছিল আর কাদের মধ্যে সংগঠিত হয়েছিল কৌনজের জয়চন্দ্র ও মহম্মদ ঘড়ির মধ্যে ঘড়ি এই যুদ্ধে জয়ী হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল আর এই ইব্রাহিম লোদি ছিল লোদি বংশের শেষ সুলতান জয়ী হয়েছিল বাবর আর এই পানিপথের প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছিল এটি কাদের মধ্যে হয়েছিল বৈরাম খাঁ ও হিমুর মধ্য বৈরাম খাঁ ছিল আকবরের অভি অভিভাবক এবং হিমু ছিল আফগান সেনাপতি জয়ী হয়েছিল বৈরাম খাঁ পানিপত্রের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে চোদ্দোই জানুয়ারি দিনটি অত ইম্পর্টেন্ট নয় তো তোমরা সালটা মনে রাখবি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল আফগান প্রধান আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে জয়ী কে হয়েছিল জয়ী হয়েছিল আহমদ শাহ আবদালি খানুয়ার যুদ্ধ সাল হচ্ছে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বাবর ও মেবারের রানা সঙ্গের মধ্যে জয়ী হয়েছিল কে জয়ী হয়েছিল বাবর খানুয়ার যুদ্ধে জয়ী হয়েছিল বাবর গোগ্রাহ যুগ বা খড়গড়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বাবর ও সুলতান মাহমুদ নদীর মধ্যে এই সুলতান মাহমুদ নদীকে সুলতান মাহমুদ নদী হচ্ছে ইব্রাহিম নদীর ভাই এই যুদ্ধে জয়ী হয়েছিল কে বাবর জয়ী হয়েছিল এবং এই যুদ্ধের পরে অর্থাৎ পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবুরের মৃত্যু হয় সৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের মধ্য জয়ী হয়েছিল শেরশাহ কনস বা বেলগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে সংগঠিত হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের মধ্য জয়ী হয়েছিল শেরশাহ তালিকোটার যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ তালিকোটার যুদ্ধ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে এই যুদ্ধের সালটা জানতে চাওয়া হয় বেশিরভাগ পরীক্ষায় তালিকোটার যুদ্ধ হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল বিজাপুর গোলাকুণ্ডা আহমেদনগর এবং বিদরের সম্মিলিত মুসলিম নিরপতি হুসেন নিজাম ও বিজয়নগরের রাজা সদাশিব রায়ের মধ্য তো এই যুদ্ধে হুসেন নিজাম জয়ী হয় ঠিক আছে এই যুদ্ধে হুসেন নিজাম জয়ী হয় হলদিঘাটের যুদ্ধ সাল হচ্ছে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে জয়ী হয়েছিল আকবর সামুগড়ের যুদ্ধ ষোলোশো আষ্টান্ন খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল দ্বারাসিখ ও শাহজাহানের সম্মিলিত বাহিনীর মধ্যে আর এই যুদ্ধে জয়ী হয়েছিল ঔরঙ্গজেব ওকে দ্বারাসিখ ও শাহজাহানের সম্মিলিত বাহিনী ও ঔরঙ্গজেবের মধ্যে এই যুদ্ধ হয়েছিল জয়ী কে হয়েছিল জয়ী হয়েছিল ঔরঙ্গজেব প্রথম কর্ণাটকের যুদ্ধ বা প্রথম ইঙ্গ ফরাসি যুদ্ধ সালটা সাল হচ্ছে সতেরোশো ছেচাল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ সন্ধি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে জয়ী হয়েছিল ফরাসিরা দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ বা দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ সতেরোশো ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দ সংগঠিত হয়েছিল ফরাসি ও ইংরেজদের মধ্যে জয়ী হয়েছিল ফরাসিরা আমের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ফরাসি সেনাপতি ডুফলে ও অর্কটের নবাব আনার উদ্দিন কে জয়ী হয়েছিল ডুফলে জয়ী হয়েছিল পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ তেইশে জুন পলাশির অম্রকাননে যে যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল ইংরেজ এবং সিরাজউদ্দৌলার মধ্যে ইংরেজদের পক্ষে সেনাপতি ছিল ইংরেজদের রবার্ট ক্লাইফ ও সিরাজ উদ্দিরার মধ্যে তো সিরাজ পাঁচজন সেনাপতির মধ্যে মির্জাফর এবং রাইদুল্লাফ কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেনি তারা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল এবং এই নবাবের বিশাল বাহিনী থাকার সত্ত্বেও নবাব সিরাজ কিন্তু যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়েছিল কারণ নবাবের বিশাল বাহিনীর একটা বিশাল অংশ বা বেশিরভাগ অংশ ছিল মির্জাপুর এবং রায়দুলের অধীনত অর্থাৎ মির্জাপুর এবং রায় ছিল এই বিরাট বাহিনীর সেনাপতি ওকে তো এই জয়ী হয়েছিল কে ইংরেজরা বা রবার্ট ক্লাইভ যুদ্ধ খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে হয়েছিল এটি জয়ী হয়েছিল আয়ারকুট ইংরেজ সেনাপতি আয়ারকুট এই যুদ্ধে জয়ী হয়েছিল বন্দিবাসের যুদ্ধ বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ সংগঠিত হয়েছিল ইংরেজ সেনাপতি হেক্টর মন্ড ও কাসিম সুজাউদ্দৌলা শাহ আলম অর্থাৎ এই যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাপতি হেক্টর মন্ড এবং কাসিম বাংলার কাসিম অযোধ্যা সুজাউদ্দৌল্লা এবং মোঘল সম্রাট শাহ আলম এদের সম্মিলিত বাহিনীর সঙ্গে এবং জয়ী হয়েছিল ইংরেজ ইংরেজরা এই বক্সারের যুদ্ধ জয়ী হয়েছিল তো এই বক্সার যুদ্ধের তাৎপর্য বা ফলাফল খুব গুরুত্বপূর্ণ এই বক্সার যুদ্ধের ইংরেজরা জয়ের পরে সমগ্র ভারতবর্ষ তাদের তারা রাজত্ব শুরু করে অর্থাৎ যুদ্ধে জয়লাভের পর যেটি ছিল বাংলার মধ্যে সীমাবদ্ধ আর এই বক্সারের যুদ্ধ জয়ের পর তারা সমগ্র ভারতবর্ষ দিকে শাসন শুরু করে ঠিক আছে কারণ এই বক্সারের যুদ্ধ ছিল তিনটি শক্তির সম্মিলিত লড়াই প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো থেকে উনসত্তর খ্রিস্টাব্দ সংগঠিত হয়েছিল হায়দরাই আলী ও ইংরেজদের মধ্যে জয়ী হয়েছিল হায়দারায় আলী আর এটি যে অবসান বা নিষ্পত্তি ঘটেছিল মাদ্রাজের সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো আশি থেকে চুরাশি খ্রিস্টাব্দ সংগঠিত হয়েছিল হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের জয়ী হয়েছিল ব্রিটিশ ব্রিটিশরা এবং এটি হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সন্ধি দ্বারা এই যুদ্ধের নিষ্পত্তি ঘটেছিল তৃতীয় ইঙ্গ মহীষুর যুদ্ধ সতেরোশো নব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ সংগঠিত হয়েছিল ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে জয়ী হয়েছিল ব্রিটিশরা আর এই যুদ্ধের নিষ্পত্তি বা পরিসমাপ্তি ঘটে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা শ্রীরঙ্গপত্তনম ছিল টিপুর রাজধানী টিপু সুলতানের রাজধানী এবং লর্ড কর্নওয়ালিস ও টিপুর মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল শ্রীরঙ্গপত্তনম সন্ধি নেক্সট ভারত ও পাকিস্তান যুদ্ধ যেটি হয়েছিল উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে জয়ী হয়েছিল ভারত ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল এটি হয়েছিল উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জয়ী হয়েছিল ভারত এর আগে একটি যুদ্ধ হয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারত চীন যুদ্ধ নেক্সট কার্গিল যুদ্ধ হয়েছিলো উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে জয়ী হয়েছিল ভারত তো ফ্রেন্ডস এই ভিডিওতে এই পর্যন্ত আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাহলে লাল তা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করবে তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটস খুব সহজেই পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও